আসসালামু আলাইকুম, চলে আসছি আমার নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের এই রেসিপি খুবই সহজ আর সিম্পল একটি রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, যা আপনারা খেতে পারবেন সকালে নাস্তা রুটির সাথে অথবা দুপুরে বা রাতে ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। তাহলে চলুন এখন দেখে নিই আমার আজকের এই মজাদার রান্নার রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে রান্নার জন্য সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন মশলা। আপনারা বাজারে যে কিনতে পাওয়া যায় সেগুলো রেডিমেড মশলাগুলো, সেগুলো নিয়ে নেবেন। তো এখানে 1.5 চা চামচ মশলা নিয়ে আমি 30 সেকেন্ডের মতন একটু নেড়ে চেড়ে নিয়েছি তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমার আজকের এই রান্নার মধ্যে আমি আস্ত পাঁচফোড়ন ব্যবহার করেছি, যারা আপনারা আস্ত পাঁচফোড়ন খেতে পারেন না তারা তেলে গুঁড়ো করে নিয়ে নেবেন। এখন পেঁয়াজ কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু সামান্য মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব এখানে ভিজিয়ে রাখা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মসুর ডাল। যারা পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে চান তারা এই পর্যায়ে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর মসুর ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে রান্নার সময় তাড়াতাড়ি কুকড হয়ে যায়। তো এখানে 2 মিনিটের মতন আমি মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে নরম হয়ে গিয়েছে। তো এখানে আমি সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি যাতে ডালটা তাড়াতাড়ি ফুটে যায়। তো এভাবে নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মিডিয়াম হাই হিটে। তো এভাবে যখন রান্না হয়ে যাবে আর এভাবে যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমরা এটাকে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। যখন আপনারা দেখবেন ডালটা সিদ্ধ হয়ে আসছে তখনই আপনারা এভাবে ঘুটে নিয়ে নেবেন, এতে করে ডালটা সুন্দর করে মাখা মাখা হয়ে যায় আর রান্নার মধ্যেও অনেক ভালো লাগে খেতে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি, বা আপনারা চিকন চিকন করে বাঁধাকপি ভাজি যেভাবে করে সেভাবে করে নিতে পারেন, তো এটা আপনাদের ইচ্ছা খুশি মতন। যেহেতু বাঁধাকপি একটু নরম হয়, রান্না করতে বেশি সময় লাগে না, তো এটা সবার লাস্টে ব্যবহার করছি আমি। আর যখন দেখবেন যে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে তো বুঝতে পারবেন যে রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে নেব। তো এভাবে দেখবেন যে যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমরা এখানে কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আসলে শীতকালে যে কোনো কিছু রান্না করার সময় টমেটো না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। আর শীতকালে যেহেতু টমেটোটা সিজনাল টমেটো, যেগুলো দেশি টমেটো বের হয় সেটা দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো রান্নায়। এখন আমি সর্বশেষে ব্যবহার করছি কাঁচা মরিচের স্লাইস করে রেখেছিলাম সেটা, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো এগুলো লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এর থেকে যে টাটকা একটা স্মেল বের হয় এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আগে যদি দেওয়ার পর কুকড হয়ে যায় বেশি, তো সেক্ষেত্রে স্মেলটা একটু নরম হয়ে যায়। তো আপনারা এই পর্যায়ে একদম লাস্টে ব্যবহার করবেন, দেখবেন যে কাঁচা মরিচ আর ধনিয়া পাতার কাঁচা ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এখন আমার বাগার দেওয়ার পালা। তো আমি এখানে পরিমাণ মতন তেল নিয়ে রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা আমি এখন ভেজে নেব। তো বাগারটা রেডি করার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো শুকনো মরিচটাও পেঁয়াজের সাথে তেলের সাথে সুন্দর করে ভাজা হয়ে যাবে, এতে করে সুন্দর একটা স্মেলও আসবে এই বাগারের মধ্যে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে বাগার দিয়ে তারপর রান্নাটা করে নিতে, যেহেতু আগে মশলা দিয়ে কষানো, তো সেহেতু কিন্তু অনেকেই লাস্টে এই বাগারটা দেন না। তো আর চেষ্টা করবেন আপনারা লাস্টে এই বাগারটাও দিয়ে নিতে, এতে করে দেখবেন যে রান্নার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভারটা টাটকা ফ্লেভার থাকে যেটা খেতে খুবই ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি এটি সার্ভ করে নিচ্ছি, কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফিজ।